গৌরীপুর হারিয়ারকুটির ধোয়াচাঙত প্রধানমন্ত্রীর জলজীবন আঁচনি, ঘর ঘর নল হল ঠিকই, পিছে ফুটি ফলালে নাকি আঁচনির নামের পানিয়ে, প্রধানমন্ত্রীর আঁচনি গরম করলে নাকি ঠিকাদারের পকেট, রাজ্যের ভিন্ন প্রান্ত ধোয়াচাঙত প্রধানমন্ত্রীর জলজীবন মিশন আঁচনি, গৌরীপুর হারিয়ারকুটির ধোয়াচাঙত প্রধানমন্ত্রীর জলজীবন আঁচনি, গৌরীপুর হারিয়ারকুটির খাগড়াবাড়ি গাঁত পরিত্যক্ত হয়ে পড়ল আঁচনির প্রকল্প, হর ঘর নল হল ঠিকই কিন্তু নললে নাহিল জল, বিশুদ্ধ খোয়া পানির বঞ্চিত হয়ে রল অঞ্চলবাসী রাইজ। উল্লেখ্য, অনুপম নির্মাণ প্রাইভেট লিমিটেডে লৈছিল অঞ্চল এই আঁচনির প্রকল্পর কাম, কিন্তু উকলির বহু সময় সম্পূর্ণ হয়ে নথিল প্রকল্পর কাম। জানিপরা অনুসরি ঠিকাদার বাপি শাহ আর সাব কন্ট্রাক্টর সফিকুল ইসলামের অধীনত চলেছিল আঁচনির কাম, কিন্তু ঠিকাদার বাপি শাহ আর সফিকুল ইসলামে নিম্নমানের কাম করে বৃহৎ অঙ্কর ধন আত্মসাত করার অভিযোগ উত্থাপন হয়েছে। এই সন্দর্ভত কিছু মন্তব্য আছে, শুনি লোক সেই মন্তব্য। আপনি পানি না পোয়া নাই? পোয়া নাই। কিমান দিন হয়েছে এই পাইপখন দিয়ে ইয়াত বহাইছে? মেলা দিন হল, এক বছরে হল। সরকার কি জানাবো, যেহেতু পানি বিশুদ্ধ খোয়া পানি দিছে আপনার কারণে দিছে সরকার, কিন্তু আপনার পানি পোয়া দিছে তো আমরা পানি পোয়া নাই কে, এটা কেমন কথা? পানি পাইলে শুনে আমার সুবিধা হবে। সরকারকে কি কি জানাবো, সরকার কি করবেন? পানি যে পান নাই, পানি পাই নাই কে, সরকার যদি তোমরা জিনিস দিলে সুবিধার জন্য সব পাবলিকে, তো পাবলিক তুই পানি পোয়া নাই কে, পানি পাবো লাগে, তাহলে কেমন বাঁচবো আমরা? আমরা তো একটা দিয়ে খাবার পাবার নেই নে, আমরা খাই ঝাড়ত কাম করি ভা, আমাকে এঙ্গুর পানি কিনবি পামো? নল আছে কিন্তু পানি নাই, নল আছে পানি নাই, শুনে দেখে যায় দেখি নিয়েছে তোমরা না দেখিছে, নল আছে পানি নাই, আর আমরা ভাত খাই খড়ি খড়ি ভাত, আমরা নল লাগাবেন কেঙ্গুর বসামো, পানি নেবেন কেঙ্গুর খামো, তোমরা এখন তারমানে বোঝা যায় যে কন্ট্রাক্টর ঠিকাদার কিন্তু চোর করে সব খাইছে, চোর করে সব করে খাইছে। ওই আইতে 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 চোর করে, আইতে আইতে মানুষের লাইন করে, আইতে আইতে দিন দিতে অমন করে, একদিন এলে হয় নাই পাঁচশো সিনে আবার মাল আনিছে না ব্যাং করি। পয়সা চাইছে নাকি আপনার পুরো? কার আমার পয়সা টয়সা চাই নাই কোনো, আমার কোনো নেইও নাই সরকার শুনি, আমার কোনো পয়সা পানি পানি একদমই পাই নাই, একদমই হুনে পানি হুনে নলা দিছে ও রুগুত খেয়ে দিছে অমন করে, খালি মিশন একটা ডং ডং কি করি তারপরে লাইন দিয়ে লাইন দিয়ে ঠিক করে তিন চার দিন জেল লাইন লাগবে মানে নল আছে পানি নাই, নল আছে পানি নাই, কিছু নাই, আটে কোনো পানির কোনো দোকান নাই, আমার হাত দেখি না আর কই দেখি কি আঙ্গুরি জলটা দিয়ে ও জলের কোনো চিনি নাই, দেখি কাগল পেপে কাছেন তো হ্যাঁ রব রব আপনার পরিচয় হসা কই দুর্ভাগ্যজনক বিষয়, আমি দেখি বলে পাইছো যে গৌরীপুরের অন্তর্গত খাগড়াবাড়ি আর হরিয়ারকুটি গাঁত যে জলজীবন মিশনের কাম ইতিমধ্যে চারি বছর অতিক্রম করবে, অতিক্রম করলে যেখানে টাইম এন্ড পিরিয়ড থাকিব লাগে এখানে ইতিমধ্যে অতিক্রম হয়েছে, আর অতিক্রম হওয়ার পিছতো যে অনুপম নির্মাণ প্রাইভেট লিমিটেডে ইতিমধ্যে কাম দুটো পাইছে, যেখানে যি সামগ্রীরে কাম করব লাগছে সেইখানে নকরি নিম্নমানের, অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে, বিভিন্ন ক্ষেত্রে দেখিছো যে এই ক্ষেত্রে লুণ্ঠন রাজর আমি এটা উমান পাইছো, দুর্নীতি হয়েছে, গতি এই ক্ষেত্রে আমি ধুবুরী জেলার আয়ুক্ত লগতে জেলার বিষয়ভাবে আমি দাবি জানাইছো অবিভক্ত গোয়ালপাড়া ধুবুরী জেলা সমিতিয়ে যে অতি শীঘ্রে এক তদন্তক্রমে তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, আৰু তাৰ লগতে ক'ব খুজিছোঁ যে ধুবুৰী জিলাৰ বিভিন্ন যি অঞ্চল আছে বিভিন্ন গাঁৱত ইতিমধ্যে জলজীৱনৰ কাম আমি দেখিবলৈ পাইছোঁ যে আদৰুৱা হৈ আছে, কিছুমান যদি কনষ্ট্ৰাকশ্যন হৈছে সম্পূৰ্ণ হৈছে এই কনষ্ট্ৰাকশ্যনৰ নিম্নমানৰ বস্তু ব্যৱহাৰ কৰা হৈছে, টাইম এণ্ড পিৰিয়ড অতিক্ৰম কৰা হৈছে, কিন্তু আজি ৰাইজে কিন্তু বিভিন্ন যদি দশটা কাম হয়েছে তার ভিতর কিন্তু ইতিমধ্যে আটটা কামতে আমি দেখি বলছি রাইজে এতিয়ালৈকে পানি কানেকশন পোৱা নাই, পানি পোৱা নাই, যি ভারতবর্ষর সন্মানীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে সপন আছিল যে হর ঘর নলর জড়িয়ে ভারতবর্ষর প্রতিটো সাধারণ মানুষের ঘরে ঘরে যে বিশুদ্ধ পানির যোগান ধরব লাগে, কিন্তু আমি দেখবলে পাইছো যে এই নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সপন বাস্তবত আমি দেখবো ধোয়াচাঙত উঠেছে, আর এই ক্ষেত্রে আমি ধুবুরী জেলা আক্রাসু ওয়ার্ড অবিভক্ত গোয়ালপাড়ায় দাবি জানাইছে যে অতি শীঘ্রে এক তদন্ত করে এই এই অকল দুর্নীতিগ্রস্ত লুণ্ঠন দাস কন্ট্রাক্টরের বিরুদ্ধে কিন্তু বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগে, আর যা কাম ইতিমধ্যে জল পানি যোগান পোয়া নাই পানির যোগান ধরব লাগে যেগুলো আদরুয়া হয়েছে সম্পূর্ণ করব লাগে অতি শীঘ্রে করবলে ধুবুরী জেলা সমিতি আমি দাবি জানাই। হয় প্রধানমন্ত্রীর সপন ধোয়াচাঙত, নল আছে ঠিকই পানি নাই, মই এতিয়া উপস্থিত আছো হরিয়ারকুটি গাঁত, এই জল জীবন মিশনখনের কাম সম্পূর্ণ করেছে অনুপম নির্মাণ প্রাইভেট লিমিটেড, কিন্তু দেখা গৈছে যে অনুপম নির্মাণ প্রাইভেট লিমিটেডে কামখিনি যথাগতি সম্পূর্ণ করে তুলিছে যদিও, কিন্তু কাম সম্পূর্ণ হওয়ার ক্ষেত্র এতিয়ালৈকে হরিয়ারকুটি রাইজে এটোপাল পানিও পোৱা নাই, ইয়াত তথাকথিত ইয়াত কথাতে আমি জানাব খুঁজিছো যে সরকার বা বিভাগীয় কর্তৃপক্ষই সেই ক্ষেত্রে কি ব্যবস্থা লব পরবর্তী সময়ত, এই লক্ষণীয়। গৌরীপুরের
সঞ্জীব রাও প্রতিবেদন এনিভার্ট 24। নমস্কার, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে। আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই, বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব। গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব, আমিও আছোঁ আৰু সকলোকে আমি লগ পাম। ধন্যবাদ।